Welcome to Easy Life Solutions. Income এবং savings দুটো যখন একসাথে Easy Life. খরচ থেকে টাকা বাঁচান। আপনি যখন membership registration করবেন, তখন আপনি শুধু একজন customer হবেন Easy Life discount উপভোগ করার জন্য। আপনি যদি আমাদের মাধ্যমে income করতে চান, তাহলে আপনাকে আপনার member profile login করে RSR registration করতে হবে। এবং RSR হওয়া ছাড়া আপনি কাউকে refer করতে পারবেন। এটা হচ্ছে আমাদের requirement. সো আমরা দেখে নেব কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব। সো আপনি যখন একজন মেম্বার অর্থাৎ আমাদের মেম্বারশিপ রেজিস্ট্রেশন করেছেন, সো আপনি আমাদের আউটলেটগুলো থেকে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি কিভাবে আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয়স্বজনকে রেফার করবেন আপনার মতো করে এই সুযোগটি নেওয়ার জন্য, পাশাপাশি আপনার একটি ইনকাম হওয়ার জন্য। সো আমরা যেটা বলেছি সেভিংস, ইনকাম এবং সেভিংস দুটো যখন একসাথে, দ্যাট মিন্স আপনি সেভিং করছেন আমাদের আউটলেটগুলো থেকে ডিসকাউন্ট নিয়ে, আর ইনকাম যেটা হচ্ছে আমাদের মেম্বারশিপ রেজিস্ট্রেশনের জন্য আপনি যেটা কাউকে রেফার করে থাকেন। সো সেই রেফারেলের জন্য আপনাকে আরেকটি রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশনটি একদম ইজি, যেটা হচ্ছে আপনি আপনার মেম্বার যে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করেছেন অ্যাজ এ মেম্বার হিসেবে, আপনি মেম্বার প্রোফাইলে লগ ইন করবেন। লগ ইন করলে লেফট সাইডে আপনি দেখতে পাবেন এখানে যে মার্ক করা আছে RSR প্যানেল। সো আপনি যখন প্রথমবারের মতো RSR প্যানেলে ক্লিক করবেন, তখনই একটা অপশন চলে আসবে এবং এটা একটা রেজিস্ট্রেশন পেজ। এখানে আপনি শুধু নেক্সট নেক্সট করে যাবেন এবং কিছু ইনফরমেশন আসবে, যেমন সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এগুলো বাই ডিফল্ট অটোমেটিকলি আপনার প্রোফাইল থেকে নিয়ে নেবে, আপনাকে কিছুই করতে হবে না, শুধু নেক্সট করবেন। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি ইনফো অর্থাৎ আপনার অবর্তমানে আপনার টাকাটা কে নিবে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ইনফো। আপনি এখন চাইলে এটা দিতে পারেন অথবা পরবর্তীতে আপনি করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি পরবর্তীতে করতে চান তাহলে শুধু স্কিপ বাটনটিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ইনফো। ব্যাঙ্ক ইনফোটা কেন লাগবে, যেটা হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে টাকা ইনকাম করেন তাহলে আপনার টাকাটা আমাদেরকে ব্যাঙ্কের মাধ্যমে পাঠাতে হবে, সেজন্য এই অপশনটাও আপনি যদি চান এখন দিয়ে ফিল আপ করতে পারেন, আদারওয়াইজ আপনি স্কিপ বাটনে ক্লিক করে পরবর্তী অপশন চলে যেতে পারেন। এরপর আছে এগ্রিমেন্ট অপশনটা জাস্ট আপনি করে নেবেন যে আমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে, দেন আপনি রিভিউ করবেন, এরপর ফিনিশ করবেন, দ্যাটস ইট, আপনার RSR রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। এখন থেকে আপনি কাউকে রেফার করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে। আর এটা হচ্ছে আপনার এর পরবর্তীতে আপনি যখনই লগ ইন করবেন, আপনি যখন RSR হয়ে যাবেন, আপনি যখনই লগ ইন করবেন RSR প্যানেল ক্লিক করে আপনাকে একটা ডিফারেন্ট প্যানেলে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার যাবতীয় ইনকামের হিসাব নিকাশ সব দেখতে পাবেন এবং আপনার রেফারেলে কারা কারা এসছে সব কিছু আপনি দেখতে পাবেন। আপনার বন্ধু, আপনার নেটওয়ার্ক, আপনার পরিচিতজনকে রেফার করে আয় করবেন আপনি। সো যেখানে দেখাচ্ছি যে এটা হচ্ছেন আপনি এবং আপনার পাশে আরও তিনজন ছয়জন। সো এখানে তিনজন ছয়জন এবং আমাদের মধ্যে কী ইনকাম হবে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আমাদের এখানে দুই ধরনের ইনকামের ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমাদের ডিরেক্ট রেফারাল, সো ডিরেক্ট রেফারালটা আমি দেখাবো। আর পাশাপাশি আমাদের একটা হচ্ছে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার নেটওয়ার্কটা যদি ডেভেলপ হয়, যে নেটওয়ার্ক ডেভেলপমেন্টে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনি ছয়জন লোকের টেক কেয়ার করতে হবে প্রাথমিক অবস্থায়, এবং পরবর্তীতে শুধু তাদের সাথে একটু কমিউনিকেশন করলেই আপনার নেটওয়ার্কটা ডেভেলপ হতে থাকবে। সো নেটওয়ার্কের মানে বিল্ড হলে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন সেই স্টেপগুলো আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে টেরিটরি সেলস অফিসার TSO, অর্থাৎ যেটা হলে আপনি পেতে পারেন 1200 টাকা, এবং সে তার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে এবং আমাদের এই রিকোয়ারমেন্টটা একদম প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম স্টেপ। এরপর আছে জুনিয়র সেলস অফিসার, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, অর্থাৎ আপনার নেটওয়ার্কটা যখন বড় হতে থাকবে দেন আপনি পাবেন 2400 টাকা। এরপর আপনি পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ, আপনি পাবেন 6000 টাকা। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ASM, আপনি পাবেন 24000 টাকা। এরপরে যেটা হচ্ছে সেলস ম্যানেজার SM 72000 টাকা। এরপর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস DGMS, আপনি পাবেন 150000 টাকা। এরপর আমাদের নেক্সট যেটা হচ্ছে জেনারেল ম্যানেজার সেলস, আপনি পাবেন 210000 টাকা। এরপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস ADS, আপনি পাবেন 360000 টাকা। এবং যখন আপনি এই অ্যাচিভমেন্টটা করবেন সাথে সাথে আপনি পাবেন প্রতি মাসে 20000 টাকা করে, যেটা ইয়ারলি হচ্ছে 240000 টাকা প্লাস আপনার 360000, টোটাল মিলে যেটা হচ্ছে 6 লক্ষ টাকা। অর্থাৎ আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস হলে আপনি এককালীন প্রথমে পাচ্ছেন 360000 টাকা, এরপরে আপনার মান্থলি 20000 টাকা করে 240000 টাকা, টোটাল আপনার এরপরের মাসগুলোতে আপনার
টাকা হয়ে যেতে হবে আপনি 6,00,000 টাকা পাবেন। এরপর আছে আপনার ডিরেক্টর সেলস ডিএস, আপনি পাবেন 9,00,000 টাকা যখনই অ্যাচিভ করবেন তখনই। এরপর থেকে আপনার মান্থলি যে স্যালারিটা আমরা বলতে চাচ্ছিলাম যে এর আগে আপনি 20,000 করে পেতেন আগের স্টেপে, এখানে পাবেন আপনি 40,000 টাকা করে, এবং যেটা ইয়ারলি গিয়ে দাঁড়াবে 4,80,000 টাকা। টোটাল আপনার ইনকাম হবে 13,80,000 টাকা। এবং এখানে যে কয়েকটি স্টেপ আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টেপে আপনি যে স্টেপে থাকেন না কেন, আমাদের সিস্টেম আপনাকে প্রতি বছরই চেক করবে এবং প্রতি বছরের জন্য আপনাকে আলাদা করে টাকা দেবে। সো ধরে নিন বর্তমানে আপনি সেলস ম্যানেজার এই পজিশনটাতে আছেন, আসবে আগামী বছর এই দিনে আপনি যখনই এই পজিশনটা অ্যাচিভ করবেন তখন আপনি 72,000 টাকা পাচ্ছেন। এরপর পরবর্তী বছর আপনি যখন রিনিউ করবেন এবং আপনার আন্ডার যারা ছিল, যার কারণে আজকে আপনি সেলস ম্যানেজার হয়েছেন, তারা যদি সবাই রিনিউ করে তাহলে আপনি আবারও নেক্সট ইয়ার পাবেন 72,000 টাকা। সো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি শুধুমাত্র আপনার 6 জনের সাথে কমিউনিকেট করলেই কিন্তু আপনি আপনার পজিশনটা ঠিক রাখতে পারছেন, অর্থাৎ আপনি আপনার 6 জনের সাথে কমিউনিট করবেন, তারা তাদের 6 জনের সাথে কমিউনিট করবে, এইভাবে লিঙ্কটা কাজ করবে। আপনি হয়তো জানেন না আপনার নেটওয়ার্ক বাংলাদেশের কোথায় থেকে কোন প্রান্তে চলে গেছে। আর সবাই যখন রিনিউ করবে, সবাই কেন রিনিউ করবে, সবাই সবার টাকাটা, অর্থাৎ আপনি আপনার 72,000 টাকা পাওয়ার জন্য করবেন, আপনার নিচে যে 6 জন আছে যারা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে থাকবে তারা সবাই 24,000 টাকা করে পাবে, অর্থাৎ তারা প্রতি বছরই পাবে। সো তারা তাদের প্রতি বছর পাওয়ার জন্য তারাও কিন্তু রিনিউ করবে। সো তারা যখন রিনিউ করবে তখন আপনি কিন্তু পাচ্ছেন, আপনার পজিশনটা ঠিক থাকছে, এবং তারা যখন পাচ্ছে তাদের নিচে যারা আছে তারাও কিন্তু তাদের 6,000 টাকাটা পাওয়ার জন্য, অর্থাৎ সেলস এক্সিকিউটিভ তারা 6,000 টাকা পাওয়ার জন্য তারা কিন্তু রিনিউ করবে। সো তাহলে আপনি কিন্তু আপনার সেলস ম্যানেজার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার যে আছেন সে কিন্তু টিকে থাকছে। সেম থিং তার নিচে ডাউন লাইনে যে আছে সেলস এক্সিকিউটিভ, ডাউন লাইনে 6 জন জুনিয়র সেলস অফিসার, তারাও কিন্তু তাদের 24,000 টাকা পাওয়ার চেষ্টা করবে। সো এইভাবেই কিন্তু আসলে সবাই রিনিউটা করবে। সো এখানে বেশি কঠিন কিছু নেই, আপনি আপনার অবস্থানটাকে ধরে রাখার জন্য শুধু 6 জনের সাথে কমিউনিকেট করতে হবে পুরো বছরের ইনকামটা পাওয়ার জন্য। আর এছাড়া ডিরেক্ট সেলস যেটা সে তো আছেই আপনার জন্য ওপেন। সো আমরা পরবর্তী স্টেপে চলে যাই, কীভাবে আমাদের স্টেপগুলো আসবে। সো আপনি যখন আরএসআর হয়েছেন, আপনার সাইকেল ইনকাম নেই, জিরো, এবং কোনো ইনকাম আপনার ভিজিবল না হবে না, আপনি যখন একজনকে রেফার করবেন অর্থাৎ একজন কাস্টমারকে রেফার করবেন, সে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে, আপনি পাবেন 200 টাকা, অর্থাৎ আপনার ইনকামটা আসতেছে 200 টাকা। এবং আপনি একটু আমার রাইট স্ক্রিনে দেখতে পারবেন এখানে একটা তালা দেওয়া আছে, তালা ধর রেড, আপনার স্ট্যাটাসটা দেওয়া আছে আরএসআর। সো আপনি একজন সিম্পল আরএসআর, আপনি শুধু রেফার করছেন এবং 200 টাকা আসছে কিন্তু ইনকামটা ভিজিবল হচ্ছে না। এরপর আপনি আরেকজনকে রেফার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে 400 টাকা, আপনি আরেকজনকে করেন 600 টাকা, তারপর জনকে 800 টাকা, এরপর জনকে 1,000 টাকা, এরপরে আপনার 5 জন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার টোটাল ইনকামটা নট ভিজিবল এবং লগ যেটা দেখতে পাচ্ছেন সেটা এখনও রেড, আপনার স্ট্যাটাসও চেঞ্জ হয়নি। সো আপনার যখন 6 নম্বর লোকটা হয়ে যাবে সাথে সাথে আপনার রেড লকটা এখন আনলক হয়ে গ্রিন হয়ে গেছে এবং আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আপনি হয়ে গেছেন টিএসও, টেরিটরি সেলস অফিসার, আপনার সেকেন্ড ইনকাম 1,200 টাকা এবং এটা 1,200 টাকা আপনার অ্যাকাউন্টে দেখাবে। বাট আপনি এই মুহূর্তে এই টাকাটি উঠাতে পারবেন না, বিকজ আমাদের কাস্টমারদের জন্য অর্থাৎ কাস্টমারদেরকে কিছু প্রায়োরিটি দিয়ে আমরা কিছু নীতিমালা তৈরি করেছি, যেটা হচ্ছে একটা কাস্টমার যদি আমাদের সাথে সাইন আপ করে এবং সে যদি কারো প্ররোচনায় পড়ে সাইন আপ করে এবং সে যদি আমাদের সার্ভিসটা পছন্দ না করে, সে চাইলে তার টাকাটা উইথড্র করতে পারবে অর্থাৎ তার মেম্বারশিপটা উইথড্র করতে পারবে। এখন একটা মেম্বার যদি সাইন আপের 10 দিনের মধ্যে উইথড্র করে ফেলে তাহলে আমরা তাকে টাকাটা রিফান্ড করব। সো এই জন্য আমরা এখানে 10 দিনের একটা গ্যাপ রেখেছি, অর্থাৎ আপনার 6 নম্বর লোকটি যেদিন রেজিস্ট্রেশন করেছে তার থেকে 10 দিন পর্যন্ত আপনার ইনকামটা উইথড্রবল অপশনে যাবে না, ইনকাম হিসেবে শো করবে, উইথড্র করতে পারবে না। 10 দিন ঠিক যেদিন পার হয়ে যাবে সেদিনই এটা উইথড্র করার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। সো আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সো এখানে আমরা সবার হয়ে কাজ করেছি যাতে কোনো কাস্টমার অথবা কোনো মেম্বার কেউ যেন কোনো প্রকার প্রতারিত না হয়। এরপরে আপনার এখন আপনি একটা স্ট্যাটাসে আছেন, এখন আপনার পরবর্তী স্টেপগুলো কীভাবে আসবে, অথবা আপনি ডিরেক্ট সেল যেটাকে আমরা ডিরেক্ট সেল বলেছি, এখন আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে 6 জন আপনার একটা রিকোয়ারমেন্ট আপনার আনলক করার জন্য, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিল্ড আপ করবে। সো নেটওয়ার্কের বাইরে একটা সেল যেটা সেটা হচ্ছে আপনার ডিরেক্ট সেল। সো আপনি ডিরেক্ট যতবারই আপনার রেফারেল নাম্বার দিয়ে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিয়ে যতজনকে আপনি রেফার করবেন প্রত্যেকের জন্য কিন্তু আপনি 200-200 করে পাবেন, এটা আপনি আনলিমিটেড করতে পারবেন। আমার এখানে জায়গা নেই বলে আমি আরও 6 জন এক্সট্রা ডিরেক্ট সেলস দেখাইছি, কিন্তু এর চেয়ে বেশিও কিন্তু
আপনি করতে পারবেন, যত খুশি তত আনলিমিটেড করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। আপনি এখন টেরিটরি সেলস অফিসার হিসাবে আসেন, পরবর্তীতে আপনি যখন টেরিটরি সেলস অফিসার আপনি আপনার টাকাটা উইথড্র করে ফেলছেন, আপনার তখন সেকেন্ড ইনকাম আবার জিরোতে চলে আসবে, কারণ আপনি তো টাকাটা উইথড্র করে ফেলছেন অলরেডি। এখন আপনি যদি ডিরেক্ট সেল করেন, ডিরেক্ট সেলের জন্য আপনি অবশ্যই পাবেন এবং সাথে সাথে শুরু করবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটাই রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা কাস্টমার যখন রেফারেল আপনার ঢুকবে তখন আপনি সাথে তো উঠাতে পারবেন না, ওই 10 দিন আপনাকে ওয়েট করতে হবে, সেটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। সেটা কেন, সেটা আপনাকে আপনাদেরকে অলরেডি আমি বলেছি। সো এখন আপনি যখন আপনার নিচে যারা আছে, আপনার নিচে যারা মেম্বার, আপনি তো এখন টিএসও, সো যে মেম্বার আছে তারা যখন আরএসআর হয়ে তারা যখন রেফার করবে, রেফার করে আপনার মতো করে 6 জন করে করবে, তাহলে তাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে টিএসও হয়ে যাবে। ধরে নেন একজন টিএসও হয়ে গেছে, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 400 টাকা, কিন্তু আপনি দেখতে পাবেন না। এরপর ধরেন আপনার হ্যান্ডে আরেকজন যে মেম্বার, সেও আরএসআর হয়েছে, আরএসআর হয়ে সে রেফার করেছে আরও 6 জনকে, তখন তার স্ট্যাটাসও টিএসও, সেম থিং আরেকজনের টিএসও, আপনার অ্যাকাউন্টে অলরেডি 2000 টাকা হয়ে গেছে। এই এইগুলো কিন্তু আপনি করেননি, এগুলো আপনার নেটওয়ার্ক থেকে এসেছে, আপনার নেটওয়ার্ক থেকে এসেছে, কারণ আপনার আপনি যেভাবে 6 জনকে ইনভলভ করেছেন রেফার করে, সেম থিং সেই আপনি যেভাবে করেছেন সেটা আপনি তার আপনার নিজে আপনার 6 জনকে বলে দিয়েছেন, তারাও ঠিক সেম ওয়েতে আপনার মতো করে করেছে, যার জন্য আপনি পেয়েছেন অটোমেটিক 2000 টাকা। এবং আপনার লাস্ট যেই মেম্বারটা ছিল সে এখনও করেনি, যার জন্য আপনার অ্যাকাউন্টও দেখাচ্ছে না, সে হয়তোবা 2-4টা করেছে, বাট সে যতক্ষণ পর্যন্ত টিএসও না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে দেখাবে না, বিকজ আমাদের সাইকেল কম্পিউটার প্রত্যেকটা জায়গাতে 6 জন করে, তো যার জন্য সে যখনই 6 জন করে ফেলবে সে তার স্ট্যাটাস টিএসও হবে, আর আপনিও সাথে সাথে জেএসও হয়ে যাবে, অর্থাৎ জুনিয়র সেলস অফিসার, এবং আপনার ইনকাম হচ্ছে 2400 টাকা, এবং আপনার টোটাল ইনকামটা তখন শো হবে, এবং আপনার লাস্ট যে ব্যক্তিটা টিএসও হলো সে হওয়ার ঠিক 10 দিন পরে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। এখন চলে আসেন পরবর্তী স্টেপে। সো আপনি হচ্ছেন জুনিয়র সেলস অফিসার, আপনি টাকাটা উইথড্র করে ফেলেছেন 2400 টাকা, এখন আপনার সেকেন্ড ইনকাম আবারও 0, অর্থাৎ আপনার নিচে যারা আছে তারা যখন কাজ করবে, অর্থাৎ এটা এই টাকাটা কিন্তু আসবে আপনার নেটওয়ার্ক থেকে, আপনার ডিরেক্ট সেল কিন্তু অলওয়েজ ওপেন, অলওয়েজ এনি স্টেপ অলওয়েজ ওপেন। সো এই সাইকেলে যারা আছে, অর্থাৎ আপনার আন্ডারে যারা আগে মেম্বার ছিল তারা টিএসও হয়েছে, তো ওই টিএসওর আন্ডারে যারা মেম্বার আছে তারাও তো চেষ্টা করবে তাদের 1200 টাকা ইনকাম করার জন্য, তারাও তো 6 জন করে ঢুকাবে, তো তারা যখন কাজ করবে আস্তে আস্তে আপনার আপনি যেরকম এখন জেএসও হয়েছেন আপনার মতো আপনার আন্ডারে এই টিএসও জেএসও হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন তখন 1000 টাকা। সেম থিং আরেকজন জেএসও হবে, সেম ওয়ে, এবং লাস্ট ব্যক্তিটা যখনই হবে জেএসও আপনি হয়ে যাবেন এসই অর্থাৎ সেলস এক্সিকিউটিভ, এবং আপনার ইনকামটা হবে 6000 টাকা, আপনি 6000 টাকা পেয়ে যাবেন। এরপর আসেন আপনার পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপে আপনি তো টাকাটা উইথড্র করে ফেলেছেন, সো আপনি এখন বর্তমানে সেলস এক্সিকিউটিভ হিসেবে আছেন, আপনার আন্ডারে যা আছে সবাই জেএসও, এখন এই জেএসওগুলো যখন আপনার মতো করে সেলস এক্সিকিউটিভ হওয়ার চেষ্টা করবে, আপনি হয়তো জানেন না তারা তাদের মতো করে কাজ করছে, যখনই তারা একজন সেলস এক্সিকিউটিভ হবে আপনি পেয়ে যাবেন 4000 টাকা আপনার নেটওয়ার্ক থেকে, এবং ইনকামটা ভিজিবল হবে না, কেন হবে না সেটা আপনি অলরেডি জানেন, সেটা হচ্ছে আপনাকে 6 জন আপনার যারা আন্ডারে আছেন সবাই একই পজিশনে আসতে হবে। সো সেম ওয়েতে সবাই যখন পজিশনে চলে আসবে সাথে সাথে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এবং আপনার সাইকেল ইনকাম হবে 24000 টাকা, এবং ঠিক 10 দিন পরে আপনি উঠাতে পারবেন এই 24000 টাকা। আপনি এই 24000 টাকা যখন উঠিয়ে নিলেন, নেওয়ার পরে কী হবে, আপনি কীভাবে পরবর্তী স্টেপে যাবেন, সো পরবর্তী স্টেপে আপনি যাচ্ছেন সেম ওয়েতে, আপনি বর্তমানে আছেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আপনার আন্ডার যারা আছেন সেলস এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভরা যখন সেলস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হবে একজন, সাথে সাথে আপনার 12000 টাকা আপনার এখানে অ্যাড হবে, তারপরে পরবর্তীটাতে যখন করবে সেই 12000 টাকা এভাবে অ্যাড হতে থাকবে, যখন লাস্টটা হয়ে যাবে তখন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, আপনি হবেন সেলস ম্যানেজার, আর তারা হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এবং আপনার সাইকেল ইনকাম এসছে 72000 টাকা। তো সেম ওয়ে আমাদের প্রত্যেকটা সাইকেল এভাবে ঘুরতে থাকবে, এবং প্রত্যেক আপনারা অলরেডি মানে বুঝে ফেলেছেন যে এখানে কীভাবে কাজটা হচ্ছে। সো যখন আরেকজন আপনার আন্ডারে আপনার মতোই সেলস ম্যানেজার, আপনিও তো এখনও সেলস ম্যানেজার বিকজ আপনার পুরো সাইকেলটা কমপ্লিট হয়নি, সো এক এক করে যখন 5-6 জন হয়ে যাবে তখন ওরা হচ্ছে সেলস ম্যানেজার, আর আপনি হয়ে গেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যান্ড আপনার সাইকেল ইনকামটা আসতেছে 150000 টাকা। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এরপর হচ্ছে
যখন আপনার মতো করে একজন ডেপুটি জেনারেল সেলস ম্যানেজার হবে, তখন এইভাবে সেম ওয়েতে আসতে থাকবে সেম ওয়েতে, তখন আপনি হয়ে যাবেন জেনারেল ম্যানেজার সেলস। তো আপনার ইনকাম হবে 210,000 টাকা। এখন এখানে যেটা হচ্ছে, ডিজিএম, সো ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস আপনার আন্ডারে সবাই, আর আপনি হচ্ছেন জেনারেল ম্যানেজার। এখন এখানে যখন একজন আপনার মতো সেম পজিশনে চলে আসবে, আপনি পেয়ে যাবেন 60,000 টাকা, এবং সেকেন্ড পার্সন যখন হয়ে যাবে তখন আপনি পাবেন আদার 60,000 টাকা। সো আপনার হয়ে গেলো 120,000 টাকা। এইভাবে করে করে আপনার যখন পুরো সাইকেলে 5 জন হয়ে যাবে, আপনার 3,00,000 টাকা হয়ে গিয়েছে, লাস্ট ব্যক্তিটা যখনই হয়ে যাবে তখনই আপনি পাবেন 3,60,000 টাকা, প্লাস আপনার মান্থলি ইনকাম শুরু হয়ে যাবে। আপনি প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন, এবং এই প্রতি 20,000 টাকা করে যদি আপনি 12 মাস পেয়ে থাকেন, তাহলে আপনার হবে 240,000 টাকা। সেই 240,000 প্লাস 3,60,000 আপনি পাবেন টোটাল 6,00,000 টাকা। সো এই 6,00,000 টাকা আপনি এই মাসে এই বছর পাচ্ছেন, মানে মাসে মাসে হিসাব করলে পুরো বছরের ইনকামে 6,00,000 টাকা। সো এই 6,00,000 টাকা যে আপনি শুধু একবার পাচ্ছেন তা না, আপনি প্রতি বছরই পাচ্ছেন। প্রতি বছর যখন আপনি রিনিউ করবেন এবং আপনার আন্ডার লোকজন রিনিউ করবে, সো আপনি যদি আপনার পজিশনটা ধরে রাখতে পারেন, আমাদের সিস্টেম আপনাকে সেম ডেটে আবার চেক করবে। আমাদের প্রতিনিয়ত আমাদের সিস্টেম চেক করতে থাকবে আপনি কোন স্ট্যাটাসে আছেন, সেই স্ট্যাটাসে ফিরিয়ে দেবে। যদি কোনো কারণে আপনার ডাউনে কেউ ডাউনগ্রেড হয়, তাহলে আপনার পজিশন তো ডাউনগ্রেড হয়ে যাবে এবং আপনি ডাউনগ্রেডের টাকাটা পাবেন। সো এখন চলে আসি আমি পরবর্তী স্টেপ। এখন পরবর্তী স্টেপের মধ্যে আপনি কিন্তু পাচ্ছেন 20,000 টাকা, যেহেতু আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস হিসেবে আপনার 20,000 টাকা কিন্তু থাকছে, আর সাইকেল ইনকাম যেটা আপনি পেয়েছেন 3,60,000 সেটা আপনি উঠিয়ে ফেলেছেন। এখন আপনার নিচে যে ছিল আগে জেনারেল ম্যানেজার সেলস, সে যদি এরিয়াস হয়ে যায় আপনার মতো পজিশনে চলে আসে, আপনি পাবেন 1,50,000 টাকা, তারপর আস্তে আস্তে 3,00,000 টাকা, তারপর হচ্ছে 4,50,000, এরপরে 6,00,000, এরপরে 7,50,000, এরপর হচ্ছে যখন পুরো সাইকেলটাই কমপ্লিট, তারা হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস আর আপনি হয়ে গেছেন ডিরেক্টর অফ সেলস। সো আপনার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি পাচ্ছেন একত্রে 9,00,000 টাকা, প্লাস মান্থলি ইনকাম আপনার এখন মান্থলি ইনকাম একটা আমরা প্রতি মাসে অ্যাজ এ স্যালারি হিসেবে দিব, সেটা হচ্ছে 40,000 টাকা। সো আপনি প্রতি মাসে 40,000 টাকা করে পেয়ে যাবেন যতদিন এই পজিশনটা আপনি ধরে রাখতে পারেন, এবং প্রতি বছর ইয়ার এন্ডে আপনি 9,00,000 টাকা পাচ্ছেন। সো 9,00,000 আর প্রতি মাসে 40,000 টাকা করে যেটা হয় 4,48,000 প্লাস 9,00,000, টোটাল মিলে 13,80,000 টাকা আপনি পাচ্ছেন এই পজিশন থেকে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল নেটওয়ার্কটা। আর কেউ এখানে ভুল বুঝবেন না, নেটওয়ার্ক মার্কেটিং বললে অনেকে ডেস্টিনিকে টেনে নিয়ে আসবেন, অনেকে অন্য কিছুকে টেনে নিয়ে আসবেন, এখানে এগুলো বলার কোনো সুযোগ নেই। বিকজ ইন্স্যুরেন্স কোম্পানি কীভাবে কাজ করে শুধু একবার ভাববেন, আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করেছি, আপনার পরিশ্রমের টাকায় আমরা আপনাকে দিচ্ছি, আমরা এখানে কোনো থোক বরাদ্দ দিচ্ছি না। অর্থাৎ একটা টাকাকে যেমন আপনার নিচে যারা ঢুকছে তারা প্রত্যেকে পেয়ে আসবে, আপনিও পেয়ে আসবেন, সেরকম করে আপনাকে দেওয়া হচ্ছে না। আপনাকে অ্যাজ এ স্যালারি একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আমরা দিচ্ছি প্রত্যেকটা স্টেপে। সো এটা দেওয়া হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনাকে তো কমিউনিকেট করতে হবে আপনার 6 জনকে, আপনার এটাও বলে দিতে হবে আপনার নিচের 6 জনকে, বলতে হবে যে তোমরা তোমাদের 6 জনের সাথে যোগাযোগ করো, তারা তাদের 6 জনের সাথে, তারা তাদের 6 জনের সাথে, এইভাবে করতে করতে কিন্তু নেটওয়ার্কটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। সো আপনি শুধুমাত্র আপনার পুরো লাইফে, অর্থাৎ ততদিন আপনি আমাদের সাথে থাকবেন, ততদিন আপনার পজিশনটা ধরে রাখার জন্য শুধু 6 জনের সাথেই কমিউনিকেশন করবেন, তারা তাদের 6 জনের সাথে করবে, সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন, তাহলেই হবে, তাহলে আপনি আপনার পজিশনটা টিকে রাখতে পারবেন। এটা হচ্ছে নেটওয়ার্ক, এবং এটা 100% হালাল, এবং 100% এটা আইন অনুযায়ী, লাইক আইন অনুযায়ী এটা একটা বৈধ। বিকজ এই যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক কথা মার্কেটে আসছে, যেটা হচ্ছে এটা অবৈধ, অবৈধ এই জন্যই যেটা হচ্ছে আপনারা জানেন সবাই লেফট অ্যান্ড রাইট হ্যান্ড, এবং এখানে একটা পিরামিড সিস্টেম, পিরামিড সিস্টেমটা পুরোই অবৈধ, এবং ইসলামিক শরিয়ত মোতাবেকও এটা হালাল না। কারণ যেইসব কোম্পানিগুলার প্রোডাক্টের চেয়ে ইনকামের রাস্তাটা বেশি হয়ে যায়, অর্থাৎ প্রোডাক্টটাকে মুখ্য না রেখে, প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে মুখ্য না রেখে যখন এই সিস্টেমটাকে ফ্রন্টে নিয়ে আসা হয়, সেটাই অবৈধ হয়ে যায়। আমাদের এখানে আপনি শুধু ইনকাম করবেন তা নয়,
আপনি একটা মেম্বার আমাদের এখানে 700 টাকা অথবা 650 টাকা দিয়ে একটা কার্ড কিনে সে অবশ্যই 650 অথবা 700 টাকার চেয়ে বেশি মাসে সেভ করতে পারবে। সেটাই আমরা এনশিওর করতেছি, আমরা আমাদের সার্ভিসটাকে এনশিওর করতেছি। সো একটা মানুষ যদি 701 টাকাও যদি আমাদের মাধ্যমে পায়, সেভিংস পায়, তাহলে আমাদের আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা হালাল এবং বৈধ। সো আমরা ওই ব্যবস্থাটা করতেছি। আমাদের আউটলেটের সংখ্যা সারা বাংলাদেশে আমরা করার জন্য কাজ করে যাচ্ছি। আমার বর্তমানে যে ঢাকা সিটিটা কাভারেজ দিয়েছি এবং সাথে সাথে পুরো ঢাকা সিটির বাইরে আমরা সারা বাংলাদেশে আমাদের কক্সবাজারে কাজ চলতেছে, চিটাগাং চলতেছে, প্লাস আদার্স ডিভিশনগুলোতেও কাজ চলছে। সো আমরা একটা কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিই। সো এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান আমব্রেলা, লাইক অল কাইন্ড অফ সার্ভিস আন্ডার ওয়ান আমব্রেলা। এখন আমি আপনাদেরকে যে পিকচারটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা সিনারিও যে আপনি কিভাবে টাকাটা পাবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গ্রিন এম অর্থাৎ মেম্বার, এরপরে টি একই কালারের, আর জে মাঝখানে, টি মানে টেরিটরি সেলস অফিসার আর জে মানে জুনিয়র সেলস অফিসার। সো এখানে প্রত্যেকের আন্ডার দেখেন 6 জন সিস্টেমে আছে। এটা আরও অনেক বড় করা যায়, বাট আমার এখানে স্পেস নেই বলে আমি এতটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। অর্থাৎ একজন জুনিয়র সেলস অফিসার হলে সে 2400 টাকা পাচ্ছে এবং তার প্রত্যেকটা সাইকেল 6 জন করে পুরো হয়েছে, সেজন্য আপনি টাকাটা পাবেন। আর টাকাটা কোন কেসে আপনি টাকাটা পাবেন না সেই কেসটা আমি এখন দেখাচ্ছি স্লাইডে। এখানে দেখেন, এইখানে আপনার আন্ডারে 5 জন TSO আছে, শুধু আরেকজন TSO হলে আপনি 2400 টাকা উঠতে পারবেন। এবং আপনার সেটাই হবে আছে, আপনার স্ট্যাটাসটা হতো হচ্ছে JSO, বাট আপনি এখন বর্তমানে JSO নেই। আমি যে এরো সাইনটা দিয়ে দেখিয়েছি সেখানে আপনি কিন্তু TSO আছেন। আপনি যদি আমি যদি আমার ব্যাক স্লাইডে যাই তাহলে দেখতে পাবেন JSO জেটা একটু অন্য একটা কালারের। আর এখানে দেখেন এটা হচ্ছে টিটা আপনার সেম, আপনি টি রয়ে গেছেন, আপনি জে হতে পারেননি, অর্থাৎ জুনিয়র সেলস অফিসার হতে পারেননি, JSO হতে পারেননি। বিকজ আপনি যদি দেখেন এখানে যে আমি কোয়েশ্চন মার্ক দিয়ে দেখিয়েছি এখানে একজন মেম্বারের কমতি আছে, যার জন্য ওইখানেও মেম্বার TSO না হয় সে মেম্বারে রয়েছে, যার জন্য আপনিও TSO রয়ে টেরিটরি সেলস অফিসার রয়ে গেছেন, আপনি JSO হতে পারেননি। সো এই জিনিসটা একটু খেয়াল করলেই হবে। আর এরপর আমি যেটা দেখাবো যে আপনার সাইকেল ফিল আপ হলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা উইথড্র করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আর আপনার রিকোয়েস্টটি অ্যাডমিন থেকে আমরা অনুমোদন অ্যাডমিন থেকে অনুমোদন করবো, আর অনুমোদন পেলেই 72 ঘন্টার মধ্যেই আপনার বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে যাবে। আর সেটার জন্য আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করলে আপনি এরকম একটা প্যানেল দেখতে পাবেন, সেই প্যানেলের মধ্যেই অপশন করা আছে অর্থাৎ RSR লিস্ট। আপনি যখন RSR লিস্টে যাবেন, সরি RSR লিস্ট নয়, দিস ইজ অ্যাকচুয়ালি ব্যালেন্স ইনফো, রং জায়গায় পয়েন্ট করা আছে আর কি। এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ব্যালেন্স ইনফো, নট RSR লিস্ট। ব্যালেন্স ইনফোতে গেলে আপনি দেখতে পাবেন এটা, যেমন আপনার কোন কিসের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করবেন, কীভাবে টাকাটা নেবেন, সব অপশনগুলো। সো এতটুকুই, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনি খরচ থেকে টাকা বাঁচাতে পারবেন। সো ইনকাম এবং সেভিংস দুটো যখন একসাথে, কেনই নয়, আজই রেজিস্ট্রেশন করুন এবং আজই রেফার করুন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন।